এক কাপ চালের গুঁড়ো দিয়ে আজকে মজার একটি মচমচে পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত এই পিঠাটি, তবে আমার এলাকায় এটাকে নুনাস পিঠা বলে। দারুণ ক্রিস্পি হয় এই পিঠাটি, খেতে অনেক মজার। প্রথমে আমরা খামির তৈরি করে নিব। এই জন্য একটা প্যানে আমি এক কাপ পানি দিয়ে নিচ্ছি। আমি এক কাপ চালের পিঠা তৈরি করব, তাই এক কাপ পানি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ, তবে এই পিঠায় লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি। 1/4 চা চামচ করে মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর হচ্ছে চাট মশলা। 1 চা চামচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ বাটা আর আদা রসুনের বাটা, সব মিলে 1 চা চামচ। এবার অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচের মতো তেল, কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম। এবার দিয়ে দিব চালের গুঁড়ো। আমি এখানে 1 কাপ প্যাকেটের চালের গুঁড়ো নিয়েছি। খুব দ্রুত এটাকে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনাদের কাছে যদি কিছুটা নরম মনে হয় তাহলে অল্প কিছু আটা অ্যাড করতে পারেন। তিন চার মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম। খামিরটা রেডি। এবার এটাকে নামিয়ে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। কিছুটা গরম থাকা অবস্থায় খামিরটাকে ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে আপনারা চাইলে একটা বড় করে রুটি বেলে নিতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম ছোট ছোট রুটি বেলে নিতে পারেন। উপরে আরও সামান্য চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। এর পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার এরকম একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। ভাজার জন্য আমি প্যানে তেল গরম করতে দিয়েছি। অবশ্যই এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তেলটাকে খুব ভালোমতো গরম করে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে দেখবেন এগুলো ফুলে উঠবে কিছুটা ফুসকার মতো। তারপর উল্টে পাল্টে ভেজে নিব। তেল থেকে তুলে একটা কিচেন টিস্যু পেপারের উপর রেখে দিবেন, এতে করে এক্সট্রা তেলটা শুষে নিবে। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজার নুনাস পিঠা। আপনারা চাইলে পায়েস, সেমাই বা যে কোনো মাংসের ঝোলের সাথে পরিবেশন করতে পারেন। আশা করব রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।